আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিগত দিনের ন্যায় আজও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি দেখাবো যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কিভাবে আপনার গাওয়া গানের সাথে মিউজিক সেট করবেন, বা আপনি কোনো কিছু মুখে বলে ভয়েস রেকর্ড করে তার সাথে যে কোনো ধরনের মিউজিক আপনি কিভাবে সেট করবেন। বর্তমান সময়ে যে শুধু কম্পিউটার দিয়ে এগুলো করা যায় এমনটা কথা না, আপনি আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি খুব সহজেই ইজিলি এগুলো করতে পারেন। তো বন্ধুরা, আমি এসকে মাহবুব ইসলাম, একজন মিউজিক এডিটর, প্লাস রিয়েলভাবে আমি এগুলো করি। আমার পেশা এটাই যে অডিও সাউন্ড তৈরি করা, গান তৈরি করা। তো আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে করতে হয় সেটা আজকে দেখাবো। তার আগে সফটওয়্যারটি কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। আমি প্লে স্টোরে ক্লিক করলাম, আপনারা এখানে যে প্লে স্টোরে ক্লিক করবেন, এখানে যে লিখবেন স্পিকার স্টুডিও, এই দেখেন নিচে চলে আসছে, আমি এখানে ক্লিক করেছি। আপনি এটাতেই লিখে এভাবে সার্চ করবেন, এখান থেকে প্রথমে যে সফটওয়্যারটি আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে ইনস্টল, এখানে আপডেট যেখানে লেখা আছে এখানে ইনস্টল লেখা থাকবে, কারণ আমি যেহেতু ইনস্টল করা হচ্ছে আমার ফোনে, এই কারণে আপডেট দেখাচ্ছে, সফটওয়্যারটি আপডেট করতে বলছে। যাই হোক, আমি আপডেট করবো না, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ধন্যবাদ। এবার চলুন কীভাবে এই অডিওটি কাজ করতে হয় সফটওয়্যারটি সেটা আমি দেখাচ্ছি। এরপর আপনি স্পিকার স্টুডিওতে আমি ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হয়ে আসছে। আপনাকে প্রথমে আপনি যে মিউজিকের সাথে আপনি আপনার এটা অ্যাড করবেন সেটা আপনাকে দেখাতে হবে। তো আমি এখানে যে অটো ডিজে, এখানে প্লাস লেখা আছে, প্লাসের উপর ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড সং, হলুদ বার আছে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার মেমোরি কার্ডে যেখানে যে ফোল্ডারের ভিতর যে গানটি আপনি এর সাথে আপনার গানের সাথে সংযুক্ত করতে চান, যে ট্র্যাকটি সংযুক্ত করতে চান সেটা এখানে অ্যাটাচমেন্ট করতে হবে, অ্যাড করতে হবে। তো আমি মেমোরিতে চলে যাচ্ছি, আমার মেমোরিতে দেখতে পাচ্ছেন দুইটা গান আছে অলরেডি, আমি এর থেকে যে কোনো একটা গান বা মিউজিক আমি অ্যাড করব। তো আমি প্রথমটা অ্যাড করছি, দেখতে পারছেন 4.4 এটা চলে আসছে। এখানে আমি ডান করে দিব, ডান করে দেওয়ার পর একদম নিচে সেই গানটি আছে, এরপরে তো অনেক গান অ্যাড করা আছে, আমি করছি। তো প্লে করতে হবে, এখানে বলছে যে এই গানটি যদি আপনি শুনতে চান, অর্থাৎ গানটি কিন্তু চলছে কিন্তু আমি শুনতে পাবো না, আপনিও শুনতে পাবেন না। আপনি যদি শুনতে চান তাহলে অবশ্যই আপনি এর সঙ্গে আপনার মোবাইলের হেডফোন বা ইয়ারফোনটি আপনি সংযুক্ত করবেন। আমি সংযুক্ত করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি হচ্ছে ওখানে মোবাইলের সঙ্গে। মিউজিক শব্দ হচ্ছে, শুনতেই পাচ্ছেন। এরপর কি করতে হবে আপনাকে, এই মিউজিক সাথে এবার আপনি রেকর্ড করবেন, এর জন্য আপনাকে রিস লাল চিহ্নটি এখানে ক্লিক করতে হবে, দিয়ে অফলাইনে ক্লিক করতে হবে। এখন আমার কথা দেখেন কেমন রেকর্ড হচ্ছে, এটা শুনে অবাক হবেন যে একজন ডিজে মিউজিক কিভাবে করে এভাবে, এরকম তাকি এখন আপনি কিভাবে, যাক অনেক মজা হলো, দেখেন কি করে দেখেন। এবার আমি ভলিউম কমিয়ে দিচ্ছি, কীভাবে ভলিউম কমাবেন, এখানে ক্লিক করলে ভলিউম কমে যাবে, এখানে এ করলে বেশি হবে। তো দেখুন দেখুন কেমন মজা এটা। তো ঠিক আছে বন্ধু, অনেক মজা হলো, এবার আপনি পুশ করতে পারেন, আবার করতে পারেন, সমস্যা না। প্লাস এর ভিতরে ইফেক্ট আছে, সেট আছে, এগুলো আপনি শিখলেই বুঝতে পারবেন। এবার আমি দেখাচ্ছি কীভাবে এটি সেভ করতে হয়। এখানে সাদা এই যে অপশানটি, স্টপে ক্লিক করবেন, অলরেডি দেখতে পাচ্ছেন নিউ এপিসোড ড্রাফট, এবার এটা প্লে করলে আপনি বুঝতে পারবেন। ক্লিক করতে হবে, এখন আমার কথা দেখেন কেমন রেকর্ড হচ্ছে, এটা শুনে অবাক হবেন যে একজন ডিজে মিউজিক কিভাবে করে এভাবে রেকর্ড, দেখুন তাকে এখন আপনি কিভাবে, যাক অনেক মজা হলো, দেখুন কি করে।
সেকেন্ড এবার আমি ভলিউম কমিয়ে দিচ্ছি, কিভাবে বলি। বুঝতে পারছেন আসলে এটা কত মজার একটা সফটওয়্যার এবং কত ইজিলি। যাই হোক বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিও পেতে বা দেখতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে একটু দেখে দিন আপনি মেমোরি কার্ডের ভিতরে এটা কোথায় খুঁজে পাবেন, যেটা সেভ করলেন এটা খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে মেমোরি কার্ডের ভিতরে যাবেন, এখান থেকে এসডি কার্ডে যাবেন, তারপর এখান থেকে আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, ডাটা, এর ভিতরে আপনি দেখবেন স্পিকার স্টুডিও, খুঁজতে হবে, দেখছি এই যে স্পিকার স্টুডিও, ফাইলস, এই যে দেখেন মিউজিকটি, ক্লিক করতে হবে। এখন যে একদম ডিজে মিউজিক কিভাবে, বুঝতে পারছেন তো? ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আরও দেখতে পারবেন, আকর্ষণীয় সব ভিডিও। আল্লাহ হাফেজ।